কি বৌদি, তোমার আবার জ্বর এসেছে? কোথায় গিয়েছিলে রে সকাল থেকে? কিছু না খেয়ে বেরিয়ে গেছিস? যা মেস্টের কাছে গিয়ে দুধ বলি খেয়ে আস। খাবো কিন্তু তোমার জ্বর এলো কেন আবার? মেয়েটা কি করে বলবো রে পাল্লা, ম্যালেরিয়া জ্বর একটু একদিনে সারে। একদিন মানে সাত দিন হয়ে গেল। কলকাতা থেকে আসতে তো এখন অনেক দেরি। তুই এক কাজ কর, তুই তুই দুই চোদ্দ লাগবে, দুই চোদ্দ। আজকে দুই চোদ্দ
সজন ভেতর থেকে সরগোল শুনে মনে হচ্ছিল তার ভাগাড়ে গরু পড়েছে এসব কোলাপানের কারবার গো ডাক্তারবাবু একটু সাল্লামেল্লি করি শব্দ সম্ভালোয়ারি আরে তাও তোমাকে আর মাতব্বরি করতে হবে না মালোয়ারি জ্বর আরে জ্বর দেখে সবাই যদি জার্গোনাইজ করতে পারতো তাহলে পয়সা দিয়ে নীলমণি ডাক্তারকে কেউ ডাকত না বুঝলে আকারে নিঃশ্বাস নে হ্যাঁ বড় বড় আজকে ডাক্তারবাবু ছেলেটা তো ভোগাবে সাত ডোজ ওষুধ লিখে দিচ্ছি সাত দিন পরে আবার নিয়ে আসবে সপ্তাহ ভোর তো ওষুধ খেলো গো ডাক্তারবাবু কিন্তু ছেলেটার জন্য মোটেই ছাড়লো না ছেলেটা একেবারে কালীন হয়ে পড়েছে অসুখ করলে রোগা হবে না তো কি মশার মতো ফুলবে মার আবার ধরে এসেন আসুন 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 নেচে নেচে গায়ে মা নেচে আমি বলছি মার আবার পাল্টে পাল্টে জ্বর আসছেন আসছেন আসতে দে আসার যাওয়া এই তো দুনিয়ার নিয়ম নাকি বলিস বলা ওষুধ তিন পুরিয়া দিচ্ছি নিয়ে যা টাকা নিচ্ছিস আগে বড়বাবু বলছিল একবার বাড়ি গিয়ে দেখে এবেলা হবে না আমি কলে বিষ্টুপুর যেতে হবে তোর বড়বাবু জানে যে আমার এখন বিজির চার টাকা চার টাকা আমি চার টাকাই দেবো টাকা আগে না প্রাণ আগে যা তুই হচ্ছে আমার টাকা দেখে আন কেন তুমি এত ব্যস্ত হচ্ছে শুধু শুধু অতগুলো টাকা দিয়ে ডাক্তার দেখার কোনো দরকার নেই তুমি চুপ করে দাও যা শিগগিরই যা তোমাকে যেতে হবে না বাবা আমি যাচ্ছি রাম রাম যাচ্ছি মাথা খাস লক্ষ্মী ভাইকে আমার ঝগড়া করিস না এই গেল এখন কি কাণ্ড বাকি আছে কি জানে তোকে যেতে দিলে কেন আমি কি করবো আমি তোকে যেতে বলেছি ওকে মানা করলে না কেন তুমি শুনলে না আমার মানা করলে তুই হতভাগা ছেলের জন্য যদি আমার এক দণ্ড বাঁচতে ইচ্ছে করে কি কেলেঙ্কারি করে আসে কি জানে বৌদির জ্বর সারে না কেন আমি কি করবো অসুস্থ দিচ্ছি সারা দিচ্ছ পচা ময়দার গুলো তো অসুখ বাড়ায় পচা ময়দার পুরো তাহলে নিতে আসিস কেন তোর দাদা পায়ে ধরে রোজ ডেকে নিয়ে যায় কেন এদিকে ডাক্তার নেই তাই ডাকতে পাঠাস আর দাদা তো আমি পায়ে ধরে না বৌদি মাথার জিব্বে দিয়েছে তা না হলে তোমার দাঁত গুলো ওয়ান খুঁজিটা গুঁড়ো করে দিয়ে যেতাম শোনো ভালো ওষুধ নিয়ে শিগগিরই আসো আর যদি চোর না ছাড়ে সামনের কলমের আম গাছ লাগিয়েছো কুড়ুলের এক এক ঘায় আজ রাত্রে কাজ হবে চল এসে শিশু বোতল গুলো গুঁড়ো করে দিয়ে যাবে আমার তো কুঞ্জন খেয়েছে কান গোবর করতেছে রামটাও তো কি বলে গেল কিন্তু শুনতে পেলাম না দারোগার করবে কি বাবু ওই দেবতাজি দেখতে এইরকম ছোট কিন্তু দলটি তো ছোট না ঘরে যখন আগুন লাগিয়ে দেবে তখন থানা থেকে লোক আসবে দেবী দেবী দেখবে কিন্তু এক গাছি খড় এগিয়ে দেবে না ওনারে ডরায় সবাই বুঝতে পারছে না তাই বলছি শুনুন যে আপনার ঘরে যে সমস্ত ভালো ভালো ওষুধপত্র লুকিয়ে রেখে দিয়েছেন সেই সব নিয়ে ওনার ঘরে চলে যান বিলম্ব করুনি নইলে রাম ঠাকুর যা বলে তো তাই করবি ডাক্তারবাবু আমার নাইটে যে টিকে দেখেন তো আজ বিকালে দোকানে রুটি খেতে পাবো কিনা সাক্ষী দিবি না সাক্ষী দিবি না তোর আর আমি হাত দেখবো মানে তোমার ভালোর জন্য বলতেছ না আমাদের আর কি কালকে থানায় যেও না আজকে একটা চিঠি নিয়ে ওনার মাথা যদি ঠান্ডা করে রাম ঠাকুরকে খবরটা দিয়ে যায় নইলে ভাববে পুলিশ যাওয়ার মতো তো আমরাই দিয়েছি দিকে ধানের জায়গায় বেগুনি তারা লাগিয়েছি হয়তো আজকে রাতের বেলায় সব খাবার হয়ে যাবে কোন শালার ভালো করতে কম্পাউন্ডারি করতে এসে আর ডাক্তারি কোর্ট বোঝো না এক নম্বর সিজি থেকে সাতপুরিয়া কই নিন
ডাক্তারের সঙ্গে দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসা হলো। আর কিছু বলিস নি তো? বল কি বলেছি? মা, ডাক্তারবাবু এসেছেন। বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের কাজ? তোমার দেওয়ারটি তো আমাকে দুদিনের নোটিশ দিয়ে দিয়েছে, যদি সারে ভালো আর না হলে নাকি আমার ঘরে ধরে আগুন দেবে। জ্বরটা ছেড়ে যাবে। বৌমা, তোমার দু একটা রুটি টুটি খেয়েও এখানে দুর্বল হয়ে পড়বে। আমি পড়ে থাকলে তোদের দুর্গতির শেষ নেই। এখন কেমন আছো? ভালো। আজ চান করে দুটি ভাত খাবো ভাবছি। এই তোর কাকা তৈরি? কাল কাকা স্কুলে যেতে দেরি হয়েছিল বলে মাস্টারমশাই খুব মেরেছে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তোকে সকাল সকাল স্কুলে পাঠাতে হয়, গেল কোথায়? একদিনে বেশি ঠান্ডা হয়ে যাবে।
কাছে টাস কই হ্যাঁ আচ্ছা কালকে দেখি না তুমি তো খাতাটা দেখি কি আইজ গাছ হয় কি জানি তোর চলছি চলা
মা কাছে গিয়ে থেকে লোক এসেছে কি একটা কাগজ দেবার কথা ছিল ও হুম দেখছি খাইছি আমার এবেলা তুই নিজে খাস এবেলা আমি খাইয়ে দিব Thank you.
नजर देखे पुष्टि पाठा हवे से जे दादा तुई दोजन चारा कर दी रोपन आखि देवे दादा भाई आखि देवे दादा नजर देखे पुष्टि पाठा हवे से जे दादा तुई दोजन चारा कर दी रोपन आखि देवे दादा बंधु रे कतबारी हासिल दिने हंसता दे देता कुछ देखा दा बगेर था जाजा बौआ को नियान के जाजा बौआ को नियान के जाजा बौआ को नियान के जा हट 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 हैया रे हट हट जा जा रे चट पट मन का चट पट जा छुटे जा जा नाचता खड़ा खड़ा चोकता तरा तरा बोसी बेटे खातो आनंद जा जा दिगी 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 हई नईले तोर छिपे से उठबे कोना बोलबे सबई चादा कोई की बोदी कान को दादा बोलने पे की दादा भाई बोलने पे की दादा तोर छिपे से उठबे कोना बोलबे सबई चादा कोई की बोदी कान को दादा बोलने पे की दादा तोर हेसेले तोर पिछी नय तोर हेसेले तोर पिछी नय बाघेर पिछी मार शुद्ध बनबे बाछा दूध काटा जा जा बौआ खोनी आन गे जा 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 बौआ खोनी आन गे जा जा बौआ खोनी आन गे जा हट 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 हैया रे हट हट जा जा रे चट पट मन ता छट फट जा छुट जा जा नाचता खड़ा खड़ा चोकता तरा तरा बोती बेटे खातो आन दे जा जा दिगी 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 हई हट 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 दिगी दिगी हई हई दिगी 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 हई মালপত্র
পিছেরা দিনে চাপিয়ে গেল তোর ধারে। এখন এই অপবর্ণ ছেলেকে লেখাপড়া শেখাও, মানুষ করো, সবই তোর কপালের ফেরমা, কি আর করবি বল। আরে খোড়া, নাম না কি যেন নাম বললি? নারুখা। আমার ওই রকম লজ্জাতেই মল। বেলা উনুনের পাড়ে তোকে আমি কিছু চেয়ে থাকতে দেবো না, ভাতটা আমার উপরই ছেড়ে দেবো। ও কি দেখা মা, তুমি কিন্তু আমার সংসারে রান্না করতে যাবে কোন দিচ্ছে? তুমি পিঠে আটটায় নিয়ে থাকো, ভাবনা কি তোমার? এমনিতে তো বাপের বাপে অঙ্গ নাড়াতে পারিনি, এর উপর দিন রাত শুয়ে বসে কাটালে হাত পা যেটা পড়ে যাবে না রানী। বেশ তো, মাঝে মধ্যে রান্না করে খাইয়ে তোমার জামাইকে।
যাচ্ছে না। তোরে আদিতে তার পক্ষে হানা নারানি নিজের ছেলেটা যে ধুলে ধুলে ঘুমিয়ে পড়ছে তাকে খাইয়ে দে চাউরের জন্য ভেবে মনে এত ভাবনা কি আছে যাদব কি ছেলে জোর তার কাছে গেছে কিছু কথা না কি ঘর সন্ধে বেলা কি ভাবে খুলবে ছেলেটাকে না কথা খুললে আবার কোথায় ভালো কথা বলে যেতে তার উল্টো মনে করি সবারই হয়েছে যত জ্বালা আসুক আজ একবার বাড়িতে তারই একদিন কি আমারই আছে যাও না ঘরে বৌদি আর গায়ে গুড় দিয়ে চা দিবে আচ্ছা না তোর জ্বালাই তোমার একটা দিনে পড়ছে নে কোথায় ছিলি কোথায় ছিলি এত রাত পর্যন্ত কেন কোথায় ছিলি আজকে একটা মজার কান্ড হয়েছে আমি নিজেই দেবো না এমন কাজ করি না
ওকে চলে না, আজকে তুই এটা খাক।
মোট চার মন তোমাকে দেওয়া হলো আজকে। হ্যাঁ বড় বাবু, চার মন। তোমাকে একটা কথা বলছিলাম বাবা। হ্যাঁ বলুন না। তোমাদের ভাইটির দিকে এবার একটু নজর দাও। কেন, আর কিছু করেছি বুঝি? করতে তো রাজি, সে আর কত হিসেব দেবো? আমাকে তো রাক্ষুষি বুড়ি যা মুখে আসে তাই বলে। তা বলু, মেয়ে জামাইয়ের হাতে আছে, গালাগাল তো দুটো শুনতেই হবে। আমি ভাবছি তোমার কথা, ও দিন দিন যেরকম বেয়ারা হয়ে উঠছে, এখন থেকে তুমি যদি ওকে শক্ত শাসন না করো তাহলে তো তোমার বিষয় সম্পত্তি সব উড়িয়ে দেবে বাবা। আচ্ছা আমি দেখছি, আপনি কিছু মনে করবেন না মা, বুঝতেই তো পারছেন মা মরা ভাই, একটু আদরে আদরে। মা মানে তো সব মা বাবা, নিজের ভাই হলে তবু কথা ছিল। হ্যাঁ বাবা, নারায়ণীকে জানে আবার এ নিয়ে। না না, ওকে কিছু বলার দরকার নেই, যা করার আমি নিজেই করবো। তোর দাদা দেখতে গেলে খুন করবে। খোলা ফালা শিখতে
লঙ্কা শুধু বলে দিয়ে যেতেই এত কষ্ট নাই বা দিলে দুটি লঙ্কা কেউ খায় না যখন চুপ করে দাঁড়ালি আমাকে রান্না খেতে তার শিখুন চুল পকালুম এই করে এখন পেটে মেয়ের কাছে রান্না শিখতে হবে গলায় দড়িয়া মা হাঙ্গামা করো না বাবু না খেয়ে দিয়ে কাটারি যাচ্ছেন মা না খেয়ে দিয়ে গোবিন্দকে নিয়ে শুয়ে পড়েছেন গোলমাল করে যদি ছুটে আসেন তাহলে তোমার কথাটা অনেক দুঃখ আছে তা আমি বলে দিলাম বাবু ও কি করবে ওই জানে ও জানে না
আমি জানি না। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, বলো। এই পরামর্শটা কি তোমাকে আমার মা দিয়েছেন? না না, তিনি দেবেন কেন? অনেক কি বলেছে, এখন আমার কি চোখ নেই? রাম ওকে নাও অপমান করছে রাত দিন। রাত দিন তো তুমি বাড়ি থাকো না, তাই কিসের থেকে কি হয় তুমি জানো না, আমি জানি। যাই হোক, যারা তোমাকে এই উপদেশ দিয়ে থাকুন না কেন, তারা তোমার সীতাকাঙ্ক্ষী নয়। রামকে তুমি পৃথক করে দেবে, এ কথা তুমি মুখে আনলে কি করে? কাকে নিয়ে পৃথক হবে? কি আছে হোস, তুমি একটু রান্না করে খাওয়াবে। সে ভাবনা আমার নয়। তোমার নয়, কিন্তু আমার আছে। আমি তো সেই ভাবনা ভুলতে পারি না, আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। 13 বছর বয়সে বউ হয়ে এসেছিলাম তোমাদের বাড়িতে, মা গেলেন, দেখে গেলেন সংসারের সব দায় দায়িত্ব, আর ঘুরে ঘুরে গেলেন 2.5 বছরের শর্ত করে যদি কোথাও কোনো জায়গা থাকে তাহলে তিনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এত বছর ধরে তার দেওয়া ভার আমি বলতে পেরেছি কিনা। এতদিন পরে আমার নিজের গড়ে তোলা সংসারে যদি তুমি আজ হাত দিতে আসো, তাই সত্যি বলছি তোমায়, আমি নদীর জলে ডুবে মরব, তারপর রামকে আলাদা করে দিই, তোমার দেহ হচ্ছে সংসার চালবে, আমি তৃপ্ত আসবো না, বলতেও আসবো না, কিন্তু এখন নয়। রাম, তোর আর এখানে থেকে কাজ নেই ভাই, তুই অন্য কোথাও গিয়ে থাক, ফিরে পারবো না থাকতে? হ্যাঁ পারবো, আমি তুমি গোবিন্দ আসলাম, কবে যাওয়া হবে ওদিন বলো না, কবে যাওয়া হবে? তোর বৌদিকে ছেড়ে থাকতে পারবি না? না। আর বৌদি যদি মরে যায়? যা নয়, এখন বৌদির কথা শুনিস না, তখন দেখতে পাবি। কখন তোমার কথা শুনি না বলো তো, কখন শুনিস তাই বল। এই যে তোকে এত করে মানা করি, তুই আমার মাকে অপমান করবি না, তোকে তুই অপমান করতে ছাড়িস না, তাহলে অপমান করেছি। এবার আমার যে দিকে দু চোখ যায় চলে যা, আমি আর সঙ্গে, তুই জানতেই পারবি না আমি লুকিয়ে যাব। আর গোবিন্দ, গোবিন্দ তোর কাছে থাকবে, তুই তাকে মানুষ করবি না? আমি পারবো, তোকে পাক করি হবে। নিচে নয় সত্যি, দেখিস একদিন ফিরে চলে যাব। আর আমি যদি তোমার সব কথা শুনি তাহলে? তাহলে কোথাও যাব না। আচ্ছা আজ থেকে তুমি দেখো ঠিক ঠিক আমার মাথা কি ঠিক বল, ঠিক 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 একটা খামিয়ানা মাথার উপর না খাটালে কি পুজো মানায়? আরে খামিয়ানা বাকি ধরা করতে যাচ্ছে, এই সময়টাই পর হয়ে ওঠে না। খামিয়ানা তো দাও এক্ষুনি আনছি। এই ছোড়া সব থেকে খেলার ঘর থেকে নিয়ে কোথায় যাচ্ছি? কি করে হবে এটা মাথা দিয়ে খামিয়ানা না নেওয়া দেবো? নতুন স্বপ্ন নিশ্চিত দিয়ে খামিয়ানা একটা কথা হবে, এখনো ভালো ভালো রেখে দেখাবে, নাহলে দাদা ফিরলে পিছে দেখ চামড়া থাকবে না। আমি যাবো না, আমিও যাবো না মা, না না
করে তো নষ্ট করছে। নানানি যা গোবিন্দকে কোলে করে বাড়ি যা। আর একটু সময় থাক না মা, এত রাত বলতে নয়, এত রাত বলে এই ঠান্ডায় ঘেমে সারা রাত কাঁথা দিয়ে কষি খেয়েছে, গুন্ডা বদমায় সব কিছু হবে। তোর ছেলে আর আমার মেয়ে যে অসুস্থ, চল না এখন চল যাবে না। রাম আয় সুরক্ষ। বাবা মা একটা কথা বলছিলাম, বলি। কদিন ধরেই বাবাকে স্বপ্ন দেখছি, কাল তো দ্বাদশী, আমার ইচ্ছে দ্বাদশী ব্রাহ্মণ খাওয়ায়। তা বেশ, তো ভালো কথা, তা আমাকে বলার কি দরকার আছে? আপনার সংসার যেমন ভালো বুঝবেন সেরকম ব্যবস্থা করে নেবেন। একবার না বললে নারায়ণী খাবে না, সারাদিন উপোস করে আছে। উপোস করে আছে কেন? আমার 100 বার হাত হয়েছে বাবা, কিন্তু কি করে জানবো বলো? পুকুর থেকে একটা মাছ ধরালে মা বাবা প্রসিদ্ধ হয়ে যায়।
ভয় একটা বিহিত করো, নইলে যেদিকে দুই চোখ যায় আমি চলে যাচ্ছি। এতক্ষণ নাম আমার সহ্য হয়। শাসন করলে ঢিত হয় না, তোরটা কাজ ছেলে যদি বেড়া হয় সে দায়িত্ব তার অভিভাবকের। বিশ্বাস করুন কর্তাবাবু, আমি ওকে শাসন করবার অনেক চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করলে কাজ হয় না একথা আমাকে বিশ্বাস করতে হবে। ওকে কেমন করে জব্দ করতে হয় তা আমি দেখাচ্ছি, এখনই থানায় খবর পাঠাচ্ছি, দুদিন হাজতে জল খেয়ে আসুক, তারপর আপনি ঠান্ডা হয়ে যাবে। কর্তাবাবু, এবারের মতো ওকে আপনি মাফ করে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি কর্তাবাবু, ও যাতে সাহায্যতা হয় সে ব্যবস্থা আমি করবই। হ্যাঁ তাই করো, তা যদি না পারো তাহলে ওকে বাড়ি থেকে দূর করে দাও। বই ভাবতেও ভাই, কিসের সম্পর্ক তোমার? আমার ছেলে নিয়ে গেছে। হ্যাঁ বাবা, নিয়ে যায়নি, তবে নিয়ে যাওয়াই উচিত। না, এভাবে চলবে না, চলতে পারে না। একশো বার আমি তো নারায়ণীকে সেই কথায় পাতি পাড়া করে বোঝাই বাবা, তোর নিজের ভবিষ্যৎ নেই, ওই কচি গোবিন্দটাকে মানুষ করতে হবে না, ওই গুন্ডা বদমাশের সঙ্গে এক অন্যে থাকলে ও তো যত সর্বস্ব উড়িয়ে পুড়িয়ে আমার গোবিন্দকে পথে ভিকিনি করে ছাড়বে। সময় থাকতে সাবধান হ বাবা। হ্যাঁ, আমি একরকম ঠিক করেই ফেলেছি, পাড়ার পাঁচজনকে ডেকে বিষয় সম্পত্তি সব ভাগ করে ওকে আলাদা করে। Come on.
নন্দা। তোমার যা ভয় করছিল না নন্দা, তোমার খুব লেগেছে না? বৌদি মারলে লাগে না? সত্যি কথা বাছা, আমি সে অবস্থায় জামাই দোষ দিতে পারি না। তুমি মানুষজনকে খুন করে ফেলবে আর সে দিব্যি দেবে না?
শুরু যেতে বালকে যেতে বালক আর খিদে পায় না বুঝি সে কখন খেয়েছি ওকে মৃত্যুর কাছে যেতে বলে দে শুরু না আমি যাব না মৃত্যুর কাছে কার কাছে যাব না আমি না দিলে উপর করে দিয়ে থাকবো গোবিন্দ বিরক্ত করিস না চুপ করে শুনুন করতে পারবে না রামদা হাত কেটে ফেলবে আমি কুটে দেবো দেখবে চলো রামদা একেবারে কাঁচা ভাত গুলো গিলছে কিচ্ছু নেই দিদি আচ্ছা দিদি কাঁচা ভাত গুলো খেলে পেট কামড়া দিয়ে না যা পারিস দুটি খেয়ে নে না রানী
আমাকে বিরক্ত করো না মা, তোমরা খেয়ে নাও, ভাত না খা, দুপুরে রুটি খা, কিচ্ছু না। তো আমার কি কথা, কাল থেকে উপোস করে আছিস, আজ রুটি না খেলে চলবে কেন? তুমি মিথ্যেই বকে মারছো দিদি মা, এইখানে দাঁড়িয়ে একবেলা চাটালেও মাকে তুমি খাওয়াতে পারবে না। আমি তো কাউকে দাল দেয়নি, ও গোবিন্দকে দিয়েছি, না না গোলা লাগে তো বলছি, আমি কখনো করবো না। বাবা তুমি একটু বুঝিয়ে বলো, যাতে মুখে কিছু দেয়। দাদা কি ছিল, আমি এখান থেকে চলে যাব। চলে যাবে কেন? বৌদি তো তাই বলেছিল। মা চলে যেতে বলেছিল? হ্যাঁ ফোলাদা, বৌদি একদিন বলেছিল যে তোরা রেখে থেকে কাটছে, তুই আলাদা কোথাও থাকতে যা। আমি যাব, আমি তাই যাব। কিন্তু কোথায় যাবে তুমি, কোথায় যাবে? কেন, তারকেশ্বরে না কোথায় আমার মামার বাড়ি আছে, আমি সেখানেই যাবো। সকালের পর থেকে ছোটবাবুর তো আর কোনো সাড়া শব্দ পাচ্ছে না, কিছু
তবে আধ তো ঢের হলো। লক্ষ্মী মা আমার একবার দেখি আয় ঘরে আছে কিনা। আমার চুপ চেপে সাহস হচ্ছে না মা। জল বেরিয়ে খাইনি, আজ পিঠের জ্বালায় আজ সিদ্ধ ভাত গুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, তাকে দেখতে পারতি? ওদের দিকে আমার নিজের ছেলে হতো বলতে পারতি? যা সত্যি তাকে মেনে নিতেই হবে, স্নেহ ভালোবাসা সব মিথ্যে। না না, স্নেহ ভালোবাসা মিথ্যে নয়, আমি ভুল করেছি নারায়ণী। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি হাসি মুখে মেনে নেব। বলেছিলে তাই হয় মা, যদি দুটো টাকা দাও। কি হয় রে, কাকে টাকা দিতে হবে? তুমি ছোটবাবুকে চলে যেতে বলেছিলে না, তিনি চলে যেতে রাজি আছেন। বললাম দাও, একটা টাকা দাও। কোথায় কোথায় যেতে রাজি আছে রে? ওই তারকেশ্বর বাবার খেলার ওদিকে মামার বাড়ি আছে, সেখানে। Thank you.
মানা হবে বুঝি? জামাই যে অত বড় দিব্যিটা নিয়ে গেল সে তো ভেসে গেল। ভেসে যাবে কেন মা? তার হুকুমটা আমি অমান্য করিনি, তিন দিন খাইনি, খেতেও দিইনি। তাহলে এটা কি হচ্ছে শুনি? যে দিব্যি দিলে তার হুকুমটা নিতে হবে না? হুকুম নিয়ে আমার হয়ে গেছে। আমি কচি খুকি নাই নারানি, হুকুম নিলি আর আমি জানতে পারি না। তুমি কি করে জানবে মা কার কাছে কখন হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে, কিন্তু যাকে বুকে করে এতটুকু থেকে মানুষ করতে হয় সেই জানে হুকুম কোথা থেকে কেমন করে আসে। তুমি সামনে থেকে যাও, ওকে দুটো খাইয়ে দিই। তাহলে তো এই বাড়িতে আর আমি থাকতে পারবো না নারানী। আমিও মুখ ফুটে তোমায় এই কথাটা বলতে পারছিলাম না মা, সত্যি তোমার এখানে থাকা হবে না। না বৌদি, উনি থাকুন,